নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ABC। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, চন্দ্র এবং মঙ্গল যদি কোনো জাতক জাতিকার জন্মকুষ্ঠি এবং জন্মকুণ্ডলী সাপেক্ষে কোনো একটি রাশিতে একত্রে অবস্থিত হয়ে রয়েছে, তাহলে সেই জাতক বা জাতিকার জীবনে কী প্রভাব, কী ফল মিলতে পারে সেই সম্পর্কে। দেখুন, হতেই পারে কোনো জাতকের অথবা কোনো জাতিকার জন্মকুষ্ঠিতে, জন্মকুণ্ডলিতে মঙ্গল এবং চন্দ্র একত্রিতভাবে কোনো একটি রাশিতে অবস্থান করে রয়েছে। এরকম ধরনের যোগ যদি কখনো শুভ প্রভাবযুক্ত হচ্ছে, তাহলে জাতকের যে মনের আশা, মনের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু অবশ্যই পূর্ণ হতে দেখা যায়। বিশেষ করে এছাড়া তার মধ্যে সর্বদাই একটা যে কোনো ক্ষেত্রে উৎসাহ, লোকপ্রিয়তা বৃদ্ধি এমনটি কিন্তু দেখা যায়। তবে তার কর্ম ও মস্তিষ্কের শক্তির প্রবাল্য ভীষণভাবে দেখা দেয়। জাতক নিজের চেষ্টার মাধ্যমে, সাহসিকতার মাধ্যমে, তৎপরতার দ্বারা প্রায় কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সাফল্য পেয়ে থাকে। তার গৃহক্ষেত্র সাধারণতভাবে বৃদ্ধি পেয়ে থাকে, মামলা মোকদ্দমায় জয়লাভ ও ব্যবসায় উন্নতি হতে দেখা যায়। তার রাজসম্মান প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে বেড়ে যায়, অর্থাৎ তিনি যদি কোনো ভোটে বা কোনো রাজনীতিতে তিনি যদি পদার্পণ করেন, তার যে সফলতা, তার যে প্রাপ্তি, জীবনে অধিক গুণ কিন্তু বৃদ্ধি পেতে দেখা যায়। এই যোগ যদি কখনো অশুভ হয়ে পড়ছে, তাহলে জাতক জাতিকার যে প্রবৃত্তিগুলো রয়েছে এগুলি অত্যন্ত উত্তেজিত হয়ে যায়, যার দরুন হটকারিতার মাধ্যম দিয়ে তারা বিভিন্ন কাজকর্ম করতে থাকে, বিবেচনার অভাব দেখা যায়, মাথা সর্বদা গরম, কাম ক্রোধের বশে এবং রিপুর বশে এরা এমন কাজ করে ফেলে যার দ্বারা নিজেরই বড় ক্ষতি হয়ে যায়, এবং সর্বদা জীবনে কিন্তু পারিবারিক বলুন, সাংসারিক জীবনে বলুন, অশান্তি এবং শত্রু বৃদ্ধি এদের হতে দেখা যায়। এছাড়া এদের চিন্তার মধ্যে, এদের আচরণের মধ্যে একটা অতিরিক্ত বাড়াবাড়ি যে প্রভাব, সেটাও কিন্তু লক্ষণীয় হয়ে থাকে। আহার বিহারের মধ্যে একটা অত্যাচারজনিত কারণে স্বাস্থ্যহানি ও জ্বর এমনটি কিন্তু ভীষণভাবে দেখা যায়। এদের শিরোপীড়া সম্বন্ধীয় সমস্যা এবং রক্তপাতাদি সম্বন্ধীয় সমস্যা কিন্তু ভয় তৈরি হতে দেখা যায় ভীষণভাবে। জাতকের মানসিক যে উত্তেজনা, এই উত্তেজনা এবং ক্রোধ সর্বদা কিন্তু জাতককে নেগেটিভ বা নেতিবাচক দিকে জাতককে নিয়ে যায়। সে নিত্য প্রতিদিন ধীরে ধীরে কিন্তু তার আচরণের মধ্যে একটা নিষ্ঠুরতা লক্ষণীয় হয়ে থাকে। এরা অনেক সময় দেখা যায়, যদি মঙ্গল এবং চন্দ্রের অশুভ প্রভাবযুক্ত হয়ে যাচ্ছে একত্রিত অবস্থান হয়ে, তাহলে এরা কিন্তু নিজের কথার জন্য, নিজের বাক শক্তির দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সকল মানুষের থেকে কিন্তু এরা অপ্রিয় হয়ে থাকে। তাহলে জানলাম আজ যে মঙ্গল এবং চন্দ্রের একত্রিত অবস্থান কখনো শুভ ফল প্রদান করে থাকে শুভ অবস্থানে, কখনো অশুভ ফল প্রদান করে থাকে অশুভ অবস্থানে। তাহলে বুঝতেই পারলেন যে কি প্রভাব দিতে পারে মঙ্গল চন্দ্র একত্রে। তাহলে আমাদের এই ছোট ছোট যে আলোচনা, এই আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।